দু সাল থেকে ইউরোপে সবচেয়ে বেশি ফাউলের শিকার হয়েছে নেইমার কি চমকে গেলেন ফুটবল নিয়ে জরিপ করে এমন একটি বিখ্যাত কোম্পানির গবেষণায় উঠে এসেছে এই তথ্য তেত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার উইলিয়ান আশা করছেন তিনি আবারও জাতীয় দলে ফিরতে পারবেন এই দুটি খবর থাকছে আপনাদের জন্য ফুটবলের পরিসংখ্যান অর্থাৎ তথ্য উপাত্ত সংরক্ষণ করে এমন একটি কোম্পানি হচ্ছে বি সকার প্রো তারা জানিয়েছে দু সাল থেকে নেইমার সবচেয়ে বেশি ফাউলের শিকার হয়েছেন দু সাল থেকে এ পর্যন্ত নেইমার এক হাজার বার ফাউলের শিকার হয়েছেন এই গবেষণায় ইউরোপের পাঁচটি লিগের অফিসিয়াল ম্যাচকে বিবেচনায় আনা হয়েছে জার্মানি স্পেন, ফ্রান্স ইংল্যান্ড এবং ইতালি এই পাঁচ দেশের লীগের হিসাবকে ধরা হয়েছে নেইমারের পর সবচেয়ে বেশি ফাউলের শিকার হয়েছেন তার ক্লাব সতীর্থ আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি দু সাল থেকে মেসি ফাউলের শিকার হয়েছেন আটশো বার এবার আসা যাক উইলিয়ান প্রসঙ্গে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন এবং দুইবার বিশ্বকাপ দলে ডাক পাওয়া উইলিয়ান তেত্রিশ বছর বয়সেও আশা করছেন তিনি আবার জাতীয় দলে ফিরতে পারবেন তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার আশা ছেড়ে দিচ্ছেন না তিনি ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর মতো অবস্থা তার রয়েছে বলে মনে করেন উইলিয়ান গত বছর ইঞ্জুরিতে পড়ে মাঠের বাইরে চলে যান এই অ্যাটাকিং মিডফিল্ডার উইলিয়ান জানিয়েছেন যদি তিনি তার কাজটা ঠিকমতো করতে পারেন তাহলে দলের জায়গা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে বিশ্বকাপের খেলা তার কাছে স্বপ্নের মতো আর এই স্বপ্ন তিনিই পূরণ করতে চান